অনেস্ট আমি তো লক্ষ্য করতেছি এটা ধাপে 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 গুরুত্বপূর্ণই হচ্ছে, এবং আমি তো এখনও দেখছি টিল টু ডেট রাজনীতি চমৎকারভাবেই আগাচ্ছে, চমৎকারভাবে এই অর্থে যে আপনি যেটাকে আন্দোলন বলছেন, মানে কর্মসূচিগুলি কোনোটাই অ্যাগ্রেসিভ না। এই এটা সাধারণ এই কিছু মারামারি, দৌড়ঝাঁপ, ঢিল, কিছু বেতন চার্জ, নিজেদের মধ্যে মারামারি, নানান রকম কিছু হচ্ছে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আন্দোলনের সেই হিসাবে এটা কিন্তু অনেক ভদ্রচিত, অনেক ভদ্রচিত। মানে এটা মানে আমি মনে করি এখানে এনাফ স্কোপ আছে আমাদের রাজনীতির মানে পুরনো গল্পগুজবের আদলে আরও অনেকখানি জায়গা, স্পেস এখনও বাকি সহিংসতার আগে, মানে সহিংসতার পর্যায়ভুক্ত হওয়ার আগে আরও অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি যেটাকে বলছেন যে সামনের দিকে হবে। এখন আমি যেটা উপলব্ধি করি যে বিএনপি এই কর্মসূচির উত্তাপটা তো এগিয়ে নিয়ে যাবেই, যাবে মানে অপশান দুইটাই রাখবে ওপেন, যে আমি ওয়াকওভার দিব না, এটাও তো একটা অপশান, ডিক্লেয়ার্ড অপশান, কিন্তু এটা আমি বলতেছি না, এটা আমি কোট করতেছি মহাসচিবকে বিএনপি। এখন আবার আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, এটাও একটা অপশান। এখন দুইটার জন্যেই তো তারা এগোবে, এবং এই যে উত্তাপটা তৈরি হচ্ছে, মানুষ যে হাজার 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 মানুষ যে কর্মসূচিগুলিতে জয়েন করে, এটা কিন্তু রাজনীতিতে নির্বাচনমুখীও অগ্রযাত্রা। আপনি টার্গেট রেখে আন্দোলনে যান, আন্দোলন এই আন্দোলনটাকে কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন বললে তাত্ত্বিকভাবে কিন্তু কোনো এটা ফল্টি হবে না, ভুল বলা হবে না। সো এটা এরকম হবে। এখন যদি ধরেন এই দুই অপশনের মধ্যে অনেক কিছু হইতে পারে, যে বিএনপি লাস্ট মোমেন্টে গিয়ে কোনো একটা দর কষাকষি করে নির্বাচনের জয়েনও করে ফেলতে পারে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে। আরেকটা হলো, এবং আমি কিন্তু এটা বলছি ইনক্লুডিং যে বৈদেশিক যে ইনভলভমেন্টগুলি আছে, বিএনপির একটা সুষ্ঠু নির্বাচন দাবির অনুকূলে যেমন জনসমর্থন রয়েছে তাদের, এটার সাথে কিন্তু একটা বৈশ্বিক সমর্থনও আছে। শেখ হাসিনারও প্রতিশ্রুতি আছে, শেখ হাসিনা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলে, সেটার আলোকে আমেরিকানরা ইউরোপিয়ানরা বলে, যে প্রধানমন্ত্রী নিজেও তো এনশিওর করেছেন। তো এই জায়গাতে আমি মনে করি যে বিদেশিদের যে অংশ, মানে তাদের আন্দোলনের সমর্থক গোষ্ঠীর মধ্যে জনগণের পাশাপাশি পশ্চিমারাও আছে। এখন যদি আমরা কিন্তু এখন কল্পনা করতে পারবো না, আমি কল্পনা করে বলতে পারবো কিন্তু সেটা দরকার নাই, কিন্তু আমরা হঠাৎ করে হয়তো দেখবো যে একটা কিছু একটা ডেভেলপ করেছে, কোথাও না কোথাও নেগোসিয়েশন হয়েছে, হয়ে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে যাচ্ছে, এবং তাদেরও বেশ কিছু শর্ত পূরণ হয়েছে। কিভাবে কি এটা আলোচনা করতে পারবো, কিন্তু আপনার হাতে হয়তো এনাফ সময় থাকবে না। সো নির্বাচনে চলে গেল, আবার অন্যটাও হতে পারে, অপশন অনেক রকম হতে পারে, যে কোনো কারণেই হোক তাদের সাথে ইকুয়েশন মিলল না, তো বিএনপি এবং তাদের সাথে আরও কয়েকটি দল তারা নির্বাচনে গেল না পরে তাহলে আওয়ামী লীগ মানে তাদের ভাষায় যে এক পেশে একটা নির্বাচন করে ফেলতেছে, এক পেশে, কিন্তু এটা হয়তো তীব্র প্রতিদ্বন্দ্বিতার আর কোনো সুযোগ থাকতেছে না, মানে কনটেস্টেড ইলেকশন ওই রকম, মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না। কিন্তু সেখানেও আমি মিনিং করার চেষ্টা করতেছি যে আমি যে ওয়াকওভার দিব নাটা তখনও কিন্তু সম্ভব। ধরেন বিএনপি এবং ওই দলগুলি যদি ক্যাম্পেইনে নামে, তারা যদি নির্বাচন বিরোধী ক্যাম্পেইনে নামে, সেটা আবার ভিসা নীতির আওতায় পড়বে, কিন্তু তারা কিন্তু আরেকটা কাজ করতে পারে, নির্বাচনের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধ ক্যান্ডিডেটদের পক্ষে তাদের ওয়েটেজ দিতে পারে। আমি কিন্তু এটা কমপ্লিটলি অপশান হিসেবে বলছি, এটা তারা করবে এটা বলছি না, কিন্তু ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, তারা ওদেরকে সমর্থন দিয়ে এমন সমর্থন দিবে, ভোটে যেতে বলবে, সমর্থন দিবে এবং তাদেরকে জয়ী করবে বিপুলভাবে। দ্যাট ইজ অলসো আনাদার অপশান। পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু সবসময় একই রকমভাবে চলে না, নিজে ক্ষমতায় গিয়ে না। সে ফর এক্সাম্পল আমি দুই একবার টকশোতে বলছি যে আমি যদি মানে বিএনপি হইতাম, লট অফ অপশানের মধ্যে একটা অপশান করতাম যে আমার সাথে
আওয়ামী লীগের বাইরে সব দল নিয়ে আমি বসতাম, বসে আমি বিএনপি মানে আমি মানে আমরা বিএনপি ডিক্লেয়ার করতাম যে আমরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু সরকার সরকারে বিএনপির কেউ থাকবে না, আপনারা থাকবেন। ভারতে এরকম হয়েছিল, ইফ ইউ রিমেম্বার, কংগ্রেস বলছে যে আমরা সরকারে যাব না, ছোট 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 দলগুলিকে বলছে আপনারা সরকার গঠন করেন, আমরা সমর্থন দিব। এরকম একটা করলে কিন্তু অনেক দল চলে আসতো, মানে এতগুলি দল চলে আসতো যে আওয়ামী লীগ তার পছন্দের দলই খুঁজে পেত না যে তাদের সাথে আর কে থাকবে। আমি আমি কিন্তু কল্পনা করতেছি, ইট ইজ অ্যান অপশান। তো আমার কথাটা হলো অপশানগুলি হওয়া উচিত ইলেকশনে পার্টিসিপেট করার, ছেড়ে দেওয়ার না, মানে এমনকি ছেড়ে দিলেও দরকার হলে অন্য ক্যান্ডিডেটকে সমর্থন দাও, নির্বাচনের মাঠে থাকা, নির্বাচনের মাঠে থাকা। তো আমি যেটা বলছি এটা বিএনপি করবে কিনা তো আমি জানি না, আমি অপশান হিসেবে চিন্তা করতেছি। কারণ এইটা কিন্তু এসেনশিয়াল না যে পশ্চিমারা বিচারনীতি প্রয়োগ করবে অনেকের ব্যাপারে, যারাই নির্বাচনের বিরোধী ভূমিকা রাখবে, পশ্চিমারা দেশের উপরে স্যাংশন দিবে। এখন দেশের উপরে যে স্যাংশনগুলি পড়বে বিচারনীতি না হয় ইন্ডিভিজুয়ালের উপরে পড়বে, কিন্তু স্যাংশন তো রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে, এমনি আমাদের ইকোনমি খারাপ। তো এই এই জিনিসটা কিন্তু বিএনপির জন্যও সুখকর হবে না, কোনো এক সময় তারা যদি এরপরেও কোনো এক সময় দেশের দায়িত্বভার নেয় তখন এই দায়িত্ব তাদেরকে বহন, দায় মানে এটাকে ঘুরাইয়া ওঠানোর বিশাল দায়িত্ব তাদেরকে নিতে হবে। সো আমি মনে করি যে বিএনপি আন্দোলনের মানে এই পর্যন্ত আসলে আমি মূলত যেটা শুরুতে বলেছি যে বিএনপির কর্মসূচির মধ্যে আমি কেবলমাত্র ইতিবাচক দেখি, আমি এখন পর্যন্ত একটা মিস স্টেপ দেখি নাই, একটি নয়, নট এ সিঙ্গেল। ভিসানীতির এফেক্ট তো একাংশ, কিন্তু এটা ভিসানীতি যদি নাও থাকতো, যদি আপনি সহিংসতা যুক্ত করেন, আজকে থেকে 20 বছর আগে আন্দোলনের মাঠে যা যা করা সম্ভব ছিল লুকিয়ে যাওয়া যাইতো একটা মাইট দিয়া, এখন তো লুকিয়ে যাওয়া যায় না, সব তো ক্যামেরার আওতায় হয়। সো এখন কিন্তু মানে আপনি সহিংস কিছু করবেন, মারামারি কাটাকাটি করবেন, আপনার চেহারা রেকর্ডেড হয়ে যাচ্ছে, আপনি জানবেনও না কীভাবে হচ্ছে। সো এইটা কিন্তু এই যে একদিনের কর্মসূচিতে এটা করবে, ধরে নেন সে এবং তার সাথে 1+9 এরপরের দিনই দৌড়ের উপরে থাকতে হবে, কারণ উনি একটা সহিংসতায় যুক্ত হয়ে গেছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্রিয়েটর হয়ে যাচ্ছেন, তখন এটা তো ক্রিমিনাল অফেন্স হয়ে যায়। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট পলিটিক্সে, এইটা এখন আর কেন পাওয়া যাবে না, সমর্থক পাওয়া যাবে না, এরপরের আমি বলে দিলাম এরপরের কর্মসূচিতে লোক আসবে না। কেন ভাই, অধিকাংশ লোক গলির চাকরি আছে, রোজগার আছে, যেই রোজগার দিয়ে এখনকার বাজারে প্রতিদিনের সংসার চালাতে তার খুব কষ্ট হয়, যদি এই কষ্টের মধ্যে সে আবার একদিন ডোনেট করে কর্মসূচিতে, তাহলে পরের দিন তার খাবারে টান পড়বে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা 20 বছর আগের সিনারিও, 15 বছর আগের সিনারিও বাংলাদেশে এখন